আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষরা শুনে না, তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তোমাদের এই বন্ধুরা কিয়ামতের দিন তোমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কারণ হলো তুমি তোমার নিজের গুপ্ত কথা, অন্যায় অনাচারের কথাগুলো দুনিয়ার কাউকে না বললেও, বন্ধুর না বইলা তুমি নীরবে থাকতে পারো নাই। জানতে চাইব এ ময়দানে যারা বসা কে কে মা হারিয়ে ফেলেছেন, একটু হাতগুলো দেখান, মা কে কে হারিয়ে ফেলেছেন, আব্বাকে কে কে হারিয়ে ফেলেছেন, বাবা চলে যাওয়ার পরে কোনোদিন আপনার ঘরে আর আসছে আর আসবে, মা চলে যাওয়ার পরে আসছে আর আসবে, হ্যাঁ আর আসবে না, একদিন আপনিও যাবেন আমিও যাব, এরপরে আপনি আর আমিও কোনোদিন আর ফিরে আসব। তোমার বাবা দুইবার স্ট্রোক করছিলেন, ভাবছিলাম না যে বাবা বুঝি আর আমাদেরকে আদর করতে পারবে, আমরা বাবা বলে ডেকে তার শব্দটা আর শুনব, কিন্তু আল্লাহর মেহেরবানি বাবাকে আল্লাহ আবার সুস্থ করে আমাদের মাঝে এখনো সুস্থ রেখেছে, ওই বাবার জন্য দোয়া চাই। আর আপনারা যারা হাত জাগিয়ে আজকে আপনাদের কষ্টের অবস্থাটা প্রকাশ করলেন যে মা নাই বাবা নাই, আমি আজ ওই সমস্ত ভাইদের আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরে পরিণত করে দেন। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনে হাকিমের মধ্যে মোট কতখানা সূরা আছে বলেন? সবাই তো বললেন না, এই 114 সূরার মধ্য থেকে সূরা লোকমান 31 সূরা, যেই সূরায় 34 আয়াত ধারা সূরাটাকে সাজানো হয়েছে, এই সূরার সর্বশেষ আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা যেখানে আছেন আমি বলবো, মেহরবানি করে রাস্তায় দোকানে না থেকে আপনার এই মূল্যবান সময়টা জান্নাতের বাগানের মধ্যে একটু আপনি লটকায় রাখার জন্য এই জান্নাতের বাগিচায় চলে আসেন, হয়ে যেতে পারে আমি অধম আপনাদের মেহমান, এমন দুই একটা কথা আমার আল্লাহ জবান থেকে বের করে দিতে পারেন যে কথাটা আমার এবং আপনার জন্য নাজাতের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যেতে পারে। পারে না, জীবন ভর আজ শুনেছেন, কত আলোচনা শুনেছেন, আরো হায়াত যদি পান, কত রং ও ঢঙের ওলামাই কেরামরা আছে তাদের আলোচনা শুনতে পারবেন, কিন্তু আপনি একটা হিসাব কি মিলাইছেন যে আমার আল্লাহ আপনাকে যে হায়াত দিয়া দুনিয়ায় প্রেরণ করেছিলেন তার থেকে কত হায়াত আপনি ব্যয় করে ফেলেছে? এই ময়দানে হয়তো এমনও মানুষ এখন বসা, যার কাফনের কাপড়টা বাজারের কোন দোকানে এসে হাজির হয়ে গেছে, আপনি জানেন না, ময়দানে যারা কেউ জানে না, ওলামাই কেরামরাও আমরাও জানি না, হয়ে যেতে পারে ময়দানে বসা এখন, অথচ ওই ভাইয়ের জন্য দোকানে কাপড় এসে অপেক্ষা করতেছে,
ওই কাপড়টা আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার আত্মীয়রা বাজারে গিয়া ওই দোকান থেকে কাপড়টা কিনে নিয়ে এসে আপনার কাফনের কাপড় বানাবে। হতে পারে কিনা বলেন এই ভাইরা? অতএব আল্লাহর ওলিদের উপস্থিতিতে জীবনে আজ একটা ওয়াদাবদ্ধ হব, জীবনে আমি যতদিন বাঁচব কোনোদিন কোনো গুনার কাজ আমি করব না, জবানে কোনোদিন মিথ্যা কথা বলব না। এ ভাইরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের অনেক বন্ধু আছে, আপনাদের অনেক বান্ধব আছে, আবার বয়ফ্রেন্ডদের আবার গার্লফ্রেন্ড বান্ধবীও থাকে। জেনে নেন বন্ধুগণ, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এক বন্ধু আলাখিল্লাউ ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ জানাই দিলেন ও দুনিয়ার মানুষরা শুনে নাও, তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তোমাদের এই বন্ধুরা কিয়ামতের দিন তোমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কারণ হলো তুমি তোমার নিজের গুপ্ত কথা, অন্যায় অনাচারের কথাগুলো দুনিয়ার কাউকে না বললেও বন্ধুরে না বইলে তুমি নীরবে থাকতে পারো নাই, অন্যায় করার পরেই তুমি তোমার বন্ধুরে বলার জন্য পাগল হয়ে গিয়েছিল। কখন বন্ধুরে জানাবো? দীর্ঘ বছরের সাধনা আজ আমার পূর্ণ হয়েছে। এই জন্য আপনি যে বন্ধুরে সাক্ষী বানালেন, অন্যায় করেছেন, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার অন্যায়ের এই তথ্যটা প্রকাশ করে দিবে। তবে বন্ধুরে, আমার আল্লাহ বলেন সব বন্ধুরা কিয়ামতের ময়দানে শত্রু হবে না, সব বন্ধুরা কিয়ামতের ময়দানে আপনার শত্রু হবে না। এক শ্রেণীর বন্ধুরা কিয়ামতের ময়দানে আপনার বড় উপকারে আসবে, ওই বন্ধুরা আপনাকে জান্নাতে যেতে সহযোগিতা করবে। তারা কারা? আমার আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা, তারা হলো নেককার আল্লাহওয়ালা বান্দা, যারা এই যে আজকে সোনাকান্দা দরবার শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার কলিজার টুকরা সাহেব যাদা আসতেছেন, যতক্ষণ আপনাদের সামনে তিনি আলোচনা করবেন একটা কথাও তার জবান থেকে আপনাকে অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করার মত তার জবান থেকে শুনবেন না। সব নসিহত হয়তো নামাজ, হয়তো রোজা, হয়তো জাকিরিন বানানোর জন্য জিকিরের ফজিলত, নবীর মহব্বতকারী উম্মত বানানোর জন্য হয়তো বা দরুদ শরীফের ফাজাইল,
এই জাতীয় কথাবার্তা বলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলে দিয়েছিল দুনিয়ার মানুষ শোনো, তোমরা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছো ওই বন্ধু কিয়ামতের ময়দানে তোমার শত্রু হয়ে যাবে, কিন্তু নেককার আল্লাহওয়ালাদের সাথে যারা বন্ধুত্ব করেছো তাদের বন্ধুত্ব কিয়ামতের ময়দানে থাকবে। ওই বন্ধুর সাথে তুমি মুআমালাত রাখার কারণে নবী জানাই দিয়েছেন, তোমরা যাদের সাথে মিল রেখে দুনিয়ায় চলেছো তাদের সাথেই তোমরা কিয়ামতের দিন হাসরে ফয়সালার পরে জান্নাতি হবে। যাদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথেই তারা জান্নাতি হবে, সুবহানাল্লাহ বলেন। কাজী আপনি অসভ্য অভদ্র অন্যায় পথের পথিক বন্ধুরে বন্ধু বানায় আপনিও অন্যায় পথে চলেছেন, আপনি তাদের সাথে হয়ে জাহান্নামে যাবেন। আর আপনি পীর বুজুর্গ নেককার ওলামায়ে কেরামদের সান্নিধ্যে থেকেছেন, ওই বন্ধু আপনাকে নামাজের সময় হয়েছে বলবে নামাজে চলে আসেন, হুজুরকে বন্ধু বানাইছেন হুজুর যখন মসজিদে যাবে আপনাকে বলবে ভাই আপনিও নামাজে চলেন, রমজান মাস আসছে ভাই আপনিও রোজাগুলো থাকেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার আল্লাহওয়ালা বন্ধু যদি বানান তাদের বন্ধুত্ব কিয়ামতের ময়দানেও ঠিক থাকবে, আর অসৎ বন্ধু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সব কথা প্রকাশ করে আপনারে কিয়ামতের ময়দানে আসামি বানায় দিবে। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের সূরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা লোকমান যার নামে নাজিল হয়েছে, এই মানুষটা হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের মানুষ, হাবশার মানুষ, যাকে বর্তমানে ইথিওপিয়া বলা হয়, এই আফ্রিকান মানুষটা দেখতে সাইজে ছিল খাটো, আকৃতি ছিল খাটো, কালারে ছিল অনেক কালো, খুব কালো, নাকটা ছিল বোচা, আর পায়ের পিছন দিক দিয়ে অনেক বড় বড় ফাটা ছিল। শীতকালে আমাদের দেশে অনেকের পা ফেটে যায়, কিন্তু আমরা ম্যারিল ব্যবহার করি, বিভিন্ন ঔষধ ব্যবহার করি, আবার একটা যে ইট পোড়ার পরে কালো যেটা হয়ে যায় এইটা দিয়ে একটু ঘষা মাইজা আমরা তৈল দিয়া ওই ভেজলিন দিয়া এটারে প্রসেসিং কইরা ভালো রাখতে চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা হজ করতে গেছেন তারা হয়তো দেখেছেন আফ্রিকার এই কালো মানুষগুলোর পায়ের নিচের ফাটলগুলো অনেক বড় বড় দেখা যায়। আমরা সাধারণ ফাটলে এত কষ্ট পাই, কিন্তু এই মানুষগুলোর পায়ের নিচে এত বড় বড় মোটা মোটা দাগ দেখা যায়, ফাটা দাগ। কই তারা তো সেই পরিমাণ, যেই পরিমাণ কষ্ট হওয়ার কথা সে পরিমাণ কষ্ট তাদের হয় না। এই লোকমান হাকিম আলাইহিস সালাম, আল্লাহর একজন ওলি, তার নামে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আল্লাহ নাযিল করলেন, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটাকে একদিন ছাগল চরানো অবস্থায়, তিনিও এক সময়ে ছাগল চরাতেন, তার এক বন্ধু তাকে প্রশ্ন করল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তার বন্ধু তাকে প্রশ্ন করে জানতে চাইল, বন্ধু তুমিও তো আমার মতো ছাগল চড়াইতা, কিন্তু তোমার এত মর্যাদা হলো কিভাবে? তুমি আলোচনা করলে তোমার আলোচনা মজলিসে হাজার হাজার মানুষের ঢল নামে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, তুমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার পাশের গাছগুলো তোমার সাথে কথা বলে, তোমারে বলে দেয় আমাকে দিয়া এই উপকার হবে, আমি এই উপকারের জন্য সৃষ্টি হয়েছি, সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা তুমি কিভাবে লাভ করলা, এত সম্মান আল্লাহর পক্ষ থেকে তুমি কিভাবে পাইলা, তুমি এমন কি আমল করো বন্ধু আমার একটু বলো, সুবহানাল্লাহ বলেন।
এই যে ন্যাক্কার বন্ধু, দেখেন বন্ধুর কাছে জানতে চাচ্ছে যে তুমি ভালো হলা কিভাবে, এত সম্মান পাইলা কিভাবে। বন্ধু বলে আমি দুইটা কারণে এই সম্মান লাভ করেছি। কয়টা? সবাই বলেন নাই, কারণ দুটো বলবো, শুনবেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলবো ইনশাআল্লাহ, এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় গোপন রেখেছেন, যেগুলোর এলেম আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন।